আল্লাহর রাসূল যখন জান্নাতে যাবে তো দেখবে আল্লাহর রাসূলের আগে আগে একদল মহিলা জান্নাতে ঢুকতেছে সুবহানাল্লাহ আল্লাহর রাসূল জিজ্ঞাসা করবে তোমরা কারা আমার আগে তো বলছে আপনারই উম্মত বলছে আমার আগে কে কোরা তো বলছে আমাদের পরিচয় তো জানেন তো বলছে তোমাদের পরিচয় কি কো যৌবন অবস্থায় স্বামী মারা গেছে সন্তানের দিকে তাকায়া আর কোনো বিয়ে বসি নাই জীবনটাকে সন্তানকে মানুষের মতো মানুষ করার জন্য দিনদার বানানোর জন্য কাটায়া দিছি তো আল্লাহর রাসূল বলবে হ্যাঁ তোমরা এটার যোগ্য বলেন তোমরা এটার যোগ্য যে যৌবন ভরা ছিল শুধু বাচ্চাদের দিকে দেখা আর কোনো বিয়ে বাসনায় বাচ্চাদের মানুষ করার পিছনে জীবন কাটায় দিছ বাইজিদ বস্তামী রহমতুল্লাহ আলাই যখন ছোট দুই তিন বছরের বাচ্চা তখন ওনার বাবা মারা যায় মা জীবনে বিয়ে বসেন না পরের বাড়িতে কাজ করতেন বাইজিদ বস্তামীকে মানুষ বানানোর জন্য কেমন মানুষ বানাইছে তুলনা করতে পারেন আমরাও তো মানুষ বানাই ছেলেদেরকে ঠিক না কি বাইজিদ বস্তামী কিরম বানাইছে আর আমরা কিরম বানাইতেছি কি বলেন যার এক মজলিসে 500,000 খ্রিস্টান পাদ্রি মুসলমান হয়েছে এক মজলিসে কত খ্রিস্টান না পাদ্রি আর ওই জামানার যে পোপ ছিল পোপ সবচেয়ে বড় সেও মুসলমান হয়েছে এক বৈঠকে বলেন বাইজিদ বস্তামীর আম্মা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি যখন ৬ বছরের ৫ থেকে ৬ বছরের তখন বাবা মারা গেছেন মা ফাতেমা ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাইছেন আব্দুল কাদের জিলানী চিনেন আব্দুল কাদের জিলানি চিনেন না মনে হয় চিনেন না চিনেন পীরানে পীর বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি তরিকায়ে কাদেরিয়ার যে সর্বপ্রথম চান্ডা যার হাতে তরিকায়ে কাদেরিয়া তরিকা চারটা না কাদেরিয়া চিশতিয়া নকশেবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকায়ে কাদেরিয়ার যে ফাউন্ডার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ মা ৫ থেকে ৬ বছর বয়সে বাবা মারা গেছে মা মানুষ করছেন তো মেরে দোস্ত যেটা বুঝাইতেছিলাম যে মানুষ দামি জিনিসের তো সুরক্ষিত করার আপ্রাণ চেষ্টা করে কিন্তু আফসোস তার জানটা যে কত দামি এটা সে একদিনও ভাবল না তার আত্মাটা যে কত দামি যেটা তাকে জীবিত রাখছে কত দামি সে একদিনও ভাবল না এটাকে সুরক্ষিত করতে হয় কিভাবে এটাও জানল না তাইলে শত আফসোস কেন আমি যদি কোটি আফসোস বলি তাইলেও কম হবে কোটি আফসোস আফসোসের কোনো পরিসীমা নাই দুঃখের কোনো সীমা নাই পরিতাপের কোনো সীমা নাই চিন্তার কোনো সীমা নাই ওই মানুষটাকে নিয়ে যে তার জীবনটার সুরক্ষিত করতে এক মুহূর্তের জন্য ভাবল না আত্মাটাকে সুরক্ষিত করা ভাবল না যে কিভাবে আত্মা সুরক্ষিত করতে হয় কিভাবে জীবন সুরক্ষিত করতে হয় আমি দাম দেখাইছি প্রথমে আপনাদেরকে যে এক সেকেন্ডের দাম যদি এতটুকু হয় তাহলে এক মিনিটের দাম কতটুকু এক মিনিটের দাম যদি এতটুকু হয় তাহলে এক ঘন্টার দাম কতটুকু এক ঘন্টার দাম যদি এতটুকু হয় তাহলে ২৪ ঘন্টার দাম কতটুকু এক সুবহানাল্লাহর দাম যদি এতটুকু হয় তা আলহামদুলিল্লাহর দাম কতটুকু লা ইলাহা ইল্লাল্লাহর দাম কতটুকু আল্লাহু আকবরের দাম কতটুকু
মেরে দোস্ত কথা লম্বা করা লাভ নাই আসেন এটা শিখি এই জন্যই আল্লাহওয়ালারা বড় জোর দিয়া বলে আবারও বলতেছি যে দিনই মজলিস যেখানে পাও দুটা কথা শোনার জন্য হলো যাও হতে পারে দুই কথায় তোমার জীবন চেঞ্জ হয়ে যাবে যেমন একটু আগে দেখাইলাম এক কথায় কিফিলের মতো মানুষের জিন্দেগি চেঞ্জ কিতাবে পাওয়া যায় ওই জমানায় কিফিল সবচেয়ে বড় বদমাশ ছিল এর চেয়ে বড় সে নিজেকে বলতো আমি কুত্তা ইনসান নিজেকে নিজে কুকুর বলতো আমি কুত্তা ইনসান কুকুরও আমার চেয়ে ভালো সে তার অভ্যাসের কাছে এত বেশি পরাস্ত ছিল কিন্তু এক মহিলার এক কথায় তার জীবন চেঞ্জ কি বলছিল জিজ্ঞাস করছে কাদিস কেন পয়সা দিয়েই তো নিয়ে আসছি বলছে আমি বাজারি না কাঁদতেছি এই কথা মনে করা আল্লাহ ইয়ারা আল্লাহ তো দেখতেছে কালকে এই চেহারাটা আল্লাহকে কিভাবে দেখাব এই জন্য কাঁদতেছি আল্লাহকে কি করে এই চেহারাটা দেখাব এতটুক কথায় আমার তো মনে হয় আমার মনে হয় হায় ওই কথা যদি হিমালয়ের উপরে রাখা হইতো তাহলে হিমালয় মনে হয় পাউডার হয়ে যেত পাউডার এত কঠিন মানুষের দিল যখন গলা গেছে টুকরা টুকরা হয়ে গেছে টিফিনের মতো মানুষের দিল গলা চোখ দিয়ে পানি পড়ে আসছে বলছে মইন তোর গায়ে হাত দিব না প্রয়োজন তোর মেটায় দিলাম কিন্তু তোর চোখের পানির অস্তা আমি তওবা করতেছি একটু হাত উঠায় আমার কথা বলা দে না কিফিলকে আল্লাহ মাফ করে দিছেন এই জন্য আল্লাহওয়ালাদের মজলিসে যাওয়া উচিত মাসে একবার হইল দিনই মজলিস যেখানে ওখানে ছুটা যাওয়া উচিত শিখা উচিত আমার এই জীবনটা সুরক্ষিত হবে কিভাবে আমি দুনিয়া বাঁচার জন্য বলতেছি না দুনিয়ার হিসাবে বলতেছি না মেরে দোস্ত আখেরাতের হিসাবে বলতেছি এখানে কালকে সবার যেতে হবে আমারটাকে আমার সুরক্ষিত নিয়ে যেতে হবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম এটি আল্লাহর ঘোষণা যে সুরক্ষিত করে নিয়ে আসলো যে বাঁচায় নিয়ে আসলো এটাকে সুরক্ষিত কিভাবে করা যায় আমাদের প্রতি মাসের প্রোগ্রাম এই জন্যই যে জিন্দগিকে কিভাবে সুরক্ষিত করা যায় এটার জন্য নিজেকে অভ্যস্ত করতে হবে কিছু ছাড়তে হবে না সবকিছু করার মধ্য দিয়ে অভ্যস্ত করতে হবে আল্লাহ সিস্টেম শিখাই দিছে আপনি একটা কথা শোনেন বুঝেন ভাবেন মাগরিবের নামাজ গেছে ঠিক না এসব চলে গেছে ঠিক না পড়ছি না বাজামা হ্যাঁ কতক্ষণ লাগছে আধা ঘন্টা ঠিক না কিন্তু আপনাকে তো সওয়াব দেওয়া হয়েছে অর্ধেক রাত্রে কয় রাত্রে দেওয়া হয় নাই হ্যাঁ মনে হয় বুঝে আসে নাই হ্যাঁ নইলে কেন এই হাদিস আসতো এসা যে বাজামাত পড়লো ফজর বাজামাত পড়লো পুরা রাত্র এবাদত তাহলে আমি বাক করতে পারি এসা পড়ছি অর্ধেক হয়ে গেছে ফজর পড়ব বাকি অর্ধেক হয়ে যাবে দুটা মিলা পুরা আর যদি আমি ফজর পড়ার সুযোগ না পাই মরে গেলাম তাও বলতেছে তোকে আমি এবাদতের ভিতরে গণ্য করে উঠাবো তুই এবাদতের ভিতরেই ছিলি ওইখান থেকে আমি তোকে উঠায় নিলাম এটা লিখবো না যে তুই বাজারে ছিলি ঘুমে ছিলি খাটে ছিলি লেপে ছিলি স্ত্রীর সাথে ছিলি বাচ্চা কাচ্চার সাথে ছিলি
দুনিয়ার কোনো কাজকর্মে ছিলি এটা আমি লিখবো না, এটা আমি বলবো না। আমি তো বলবো তোকে আবাদতের ভিতর থেকে উঠায় নিয়ে আসছি, কেননা ফজরের সুযোগ আমি তোকে দেই নাই, বিদায় আমি তোকে বঞ্চিত করতেও চাই না। তাহলে আপনি খাটলেন কতটুকু, কত সুরক্ষিত হইল কতটুকু কি? আরে বুঝে আসতেছে আমার, খাটলাম কতটুকু, সুরক্ষিত কতটুকু? অর্ধেক রাত পদ্ধতি এটাই শিখা। মাগরিবের পরে যে সুরায় হাসরের তিন আয়াত পড়লো, ফজর পর্যন্ত 70,000 ফেরেশতা ওর পক্ষ হইয়া আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে। বুঝা গেল, ওই মাপ চাইতেছে। ওই কি ভাই, কর্মচারী যখন কাজ করে ওর জন্য করে না আপনার জন্য করে? কার জন্য করে? মালিকের জন্য করে না? তো 70,000 ফেরেশতা যে আমার জন্য দোয়া করবে মাগফিরাতের, যেন আমি করতেছি। আল্লাহ বলে তুই যেই কাজে থাকিস থাকিস থাক, তোর জন্য দোয়া হইতেছে, মাপ চাওয়া হইতেছে। পদ্ধতি ছিল কি, মাগরিবের পরে সূরায়ে হাসরের তিন আয়াত পড়া, ফজরের পরে তিন আয়াত পড়া, আবার মাগরিব পর্যন্ত পদ্ধতি শিখাইছেন। আজকে তো আমরা শিখতেই চাই না, সোহবতে যাইতেই চাই না। যদি সোহবতে যাইতাম আল্লাহওয়ালাদের সোহবতে, তাইলে এরকম শর্ট প্যাকেজ পাইতে থাকতাম। প্যাকেজ বুঝেন তো, শর্ট প্যাকেজ, প্যাকেজ ছোট 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 প্যাকেজ, কিন্তু সোহাব বলে ওই সাহাবির মতো সুরা এখলাস যখন নাজেল হয়েছে তো মসজিদে নববীর থেকে বাহির হয়ে রাস্তায় স্লোগান দিতেছে। সাহাবা বলতেছে, গ্রাম্য মানুষ তো, সাহাবা বলতেছে আর হইলটা কি, স্লোগানও কি, নেমা রব রব গুনা, আমাগর রব, জয় রবের জয়, রয় স্লোগান দিতেছে, জয় রবের জয়, নেমা রব রব গুনা। সব ছুটে আসছে, তোর কি হইল? তো কয় শুনিস না একটু আগে আল্লাহ রসুল যে শুনাইল, ইয়া খুদ কালিল ওয়ায়ুতিল জাসিল, সুরা এখলাস পড়তে লাগে না এক মিনিট, এতটুকু একটা সুরা পড়তে দেরি, দশ পারার সোয়াব দিতে দেরি করে না। তো আমি রবের নামে স্লোগান দিব না, তো দিব কার নামে? আগে কেউ বোঝে নাই যে ও বাইরে স্লোগান দিতেছে কেন, ফাটা স্লোগান দিতেছে, আমার রব রব্বু না, তাও নাইচা নাইচা দিতেছে। সবাই দৌড়ে আসছে, কি নরে ভাই তোর, কয়া খুদ কালিল ওয়ায়ুতিল জাসিল, ছোট্ট একটা সুরা পড়তে দেরি, দশ পারার সওয়াব দিতে দেরি করে না। দুইবার পড়লে 20 পারা, তিনবার পড়লে পুরা 30 পারা এক খতম। তাহলে লাগলো 3 মিনিট, পাইলেন কয় মিনিটের? আরে হাফেজ করে জিজ্ঞেস করেন, এক পারা পড়তে কমসে কম 20 মিনিট লাগে, 30 পারা পড়তে কতক্ষণ লাগে জিজ্ঞেস করেন, কতক্ষণ লাগে? 10 ঘন্টা লাগে, 10 ঘন্টা, 20 মিনিট করে হইলে 10 ঘন্টা লাগে, আর এখানে মাত্র 3 মিনিট লাগছে। সত্য এটাই শিখি, নিজের ভিতরে অনুসূচনা আনি, নিজের ভিতরে ভাবনা আনি, নিজের ভিতরে চিন্তা আনি, যে হায় দুনিয়া সামান্য দামি জিনিসকে সুরক্ষিত করার জন্য আমি এত আপ্রাণ চেষ্টা করি, আমার জীবনটা তো আখেরাতের আল্লাহর কাছে রসুলের কাছে এত দামি, আমার যৌবনটা তো এত দামি, প্রত্যেকটা স্তর দামি। না হইলে আপনি দেখেন, মুসলমানের জীবন যদি দামি না হইতো তাহলে আল্লাহ এত বড় পুরস্কারের ঘোষণা কেন দিত?
15 বছর বয়স থেকে নিয়ে 40 বছর পর্যন্ত যখন মুসলমান নরনারী দিনদারির ভিতরে কাটায় 40 এ পা দেয় তো তিনটা রোগের থেকে আল্লাহ নিষ্কৃতি দেয়, আর কোনোদিন এই তিন রোগ হবে না, পাগল হবে না, শ্বেত রোগ হবে না, কুষ্ঠ রোগ হবে না। 50 এ যখন পা দেয় তো ফাইলের উপরে লেখা দেয় হিসাবাই আসিরা, ফেরেশতা ফাইল উঠাই বলবে এত সহজ হিসাব লেখা, এটা তো কঠিন করার কোনো সুযোগই নেই। হিসাবাই হিসাবাই ও পড়বে জানে এটার মধ্যে তো সহজ হিসাব লেখা, রাখ এটা ঠিক আছে, ঠিক এটা ঠিক, নাইলে লেখা হইতো না এতটুক হিসাব। সাইটে যখন পা দেয় তখন আহাব্বাতুল মালায়েকা ফেরেশতার প্রিয় পাত্র হয়, ফেরেশতাদের প্রিয় পাত্র হয়, ফেরেশতাদের কাছে এই ব্যক্তি প্রিয় পাত্র। দুনিয়াতে কবর ও হাসর সব জায়গায় ফেরেশতাদের কাছে এমন প্রিয় পাত্র হয় যে ফেরেশতা আগে থাকে, পিছে থাকে, ডাইনে থাকে, বামে থাকে। এখন আপনি বলেন এই লোকটা যাবে তো যাবে কোথায়, কোথায় যাবে, কোথায় যাবে? সত্তর বছর যখন হয় তা আল্লাহ লেখা দেয়, ফাইলের উপরে লেখা হয়ে যায় আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, এই ব্যক্তির প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী আল্লাহ, ভালোবাসেন আল্লাহ, আল্লাহ একে কাছে পাইতে চায়। যার ফাইলে লেখা থাকবে আল্লাহ কাছে পাইতে চায়, ওর আবার চিন্তা কি? 80 বছর যখন হয় তো ফাইলে লেখা থাকে লাম ইউক্তাব যামব, এর গুনাহ লেখা হয় না, এর গুনাহ লেখা হয় নাই, এর গুনাহ তাহলে কি লেখা হয়েছে? নেকি আর নেকি। যখন 90 বছর হয় তখন ফাইলের উপরে লেখা দেয় আসিরুল্লাহ গফারাল্লাহু মিন যামবিহি মা তাকাদ্দাম ওয়া মা তাআখার, আল্লাহর কয়েদি জমিনে আছে বটে কিন্তু আগে পিছের গুনাহ মাফ। তাহলে ইসলাম বয়সের এত দাম দিতেন না, কত দাম দিছে আসেন আমরা শিখি। আজকে ভাবি যে আমার জীবনটাকে আমি কিভাবে সুরক্ষিত করব, এটার জন্য আমল দিছেন, দিনকে জীবনকে সুরক্ষিত করার জন্য আমল দিছেন। আমল সকালে আসে, দুপুরে আসে, বিকালে আসে, সন্ধ্যায় আসে, রাত্রে আসে, আমল দিছেন, আমল দিছেন, অভ্যাস দিছেন, অভ্যাস অভ্যাস করো, নিজেকে রটতে রটতে অভ্যাস করো, যতক্ষণ সজাগ থাকবে অতক্ষণ কোনো না কোনো জিকির যেন তোমার মুখে থাকে, জিকির করো, জিকির। আবার বলেও দিছে আনা মা মান যাকারানি, তুমি জিকির করে বলতে পারো মনে মনে আল্লাহ আমার সাথেই আছে, কেন না আল্লাহ বলছে আনা মা মান যাকারানি, যে আমাকে স্মরণ করবে আমি তার সাথে হয়ে যাই, শুধু সাথে হয়ে যাই না আমিও তার নাম জপতে থাকি, ইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি, মনে মনে ডাকলে আমিও মনে মনে ডাকতে থাকি, ইন যাকারানি ফি মালাইন, যদি কোনো মজলিসে আলোচনা করতে থাকে ডাকতে থাকে তো আমরাও মজলিসের ভিতরে আলোচনা করতে থাকি, তাইলে আমরা এখন বলতে পারি বুকে হাত দিয়ে আমাদের আলোচনা এখন উপরে হইতেছে, আমাদের আলোচনা উপরে হইতেছে, আশা করা যায় হইতে 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 আমাদের মনোভাব যদি সবার ঠিক থাকে এক সময় আলোচনার শেষে বইলেও দিবে আলোচনা করলাম আর দূরে সরাই তো সরাই কই কাছে ওটাই না নিয়ে যেতে পারে,
এই মজলিসেই সময়কে আল্লাহওয়ালা বানায় দিতে পারে। কেন আলোচনা বড় মানুষ তো বড়ই হয়, ঠিক না? আল্লাহ তো আল্লাহ, এই জন্য হাদিসে আছে, হাদিসে আছে, হাদিসে আছে, যার সাথে আল্লাহ কথা বলবে তাকে আল্লাহ কোনোদিন শাস্তি দিবে না, যার কর্মে আল্লাহ হাসবে তাকে কোনোদিন শাস্তি দিবে না। এই জন্য কোরআনে দেখবেন কাফেরদেরকে আল্লাহ ডাইরেক্ট সম্বোধন করেন নাই, একটু ঘুরায় করছেন, একটু একটু একটু, যদিও করব আইয়ুহাল কাফেরুন তো আছে, কিন্তু আগে দিয়া বলছে কুলিয়া আইয়ুহাল কাফেরুন, বন্ধু আপনি বলেন আমি ডাইরেক্ট বলবো না, বন্ধু আপনি বলেন আমি ডাইরেক্ট, আমি ডাইরেক্ট, কেন আমি বলতে গেলেই বেনিফিট দিতে হবে, আমি ডাইরেক্ট বলবো না, আপনি বলেন, আপনি হ্যাঁ দু জায়গায় বাশির বলছে বাশিরিল কাফিরিনা, আবার বাশিরিল মুমিনিনা, গুরায় বলছে, কিন্তু কোরআনে যত জায়গায় দেখবেন মুমিন মুসলমানকে ডাইরেক্ট ইঙ্গিত করছে, ডাইরেক্ট করার মানে কি বেনিফিট দিয়ে দিছে, যে মুখ যখন লাগায় ফেলছি তো আর তোমাদেরকে দূরে সরাবো, তো সরাবো কি করে, তো কাছেই টানে। এই জন্য মেরে দোস্ত সময়কে সুরক্ষ জিন্দগিতে সুরক্ষিত করার জন্য আল্লাহ আমল দিছে, আমল আমল দিছে, ফজর পড়লাম আর জোহর পড়লাম, হাদিসে আছে মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে, আসর পড়লাম মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে, মাগরিব পড়লাম মধ্যবর্তী সময় সুরক্ষিত হয়ে গেছে, ফজর আবার পড়লাম পুরা রাত্র সুরক্ষিত হয়ে গেছে, 24 ঘন্টা সুরক্ষিত হয়ে গেছে, সুরক্ষিত। নাহলে হাদিস কেন আসতো? আল্লাহ রাসূল বলছে আমার উম্মত যদি জানতো ফজরে আর আসরে কি রাখা আছে তাহলে কখনো ছাড়ত না, বলছে ফজরে আর আসরে কি রাখা আছে, ফজর আর আসরে আছে কি, বলছে ফজরে যারা শরীক হয় ফেরেশতারা হায় হায় ওদের সেলফি তুলে বেড়া যায়, আমি সেলফি বললাম আর কি, কেউ আবার আঙ্গুলও উঠাইতে পারে, কিন্তু বুঝার জন্য বললাম আর কি, কেন ফেরেশতাদের সামনে ওদের সাক্ষাৎ হয়, ফেরেশতা দ্বারা ওদের সাক্ষী নিয়ে আল্লাহর কাছে চলে যায়, আল্লাহ জিজ্ঞেস করে ফজরে যে গেলা কিরকম পাইলা, আল্লাহ সব নামাজে ছিল, এরা এরা নামাজে ছিল, এই যে দেখেন এরা এরা সব নামাজে, আখরে যে আছরে যে রাইখা আসলা কেমন পেলা, আল্লাহ সব নামাজে, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে সব নামাজে ছিল, আল্লাহ বলে পুরা বেলাটা নামাজ লেখা রাখো। লম্বা হাদিসকে শর্ট করতেছি, কি চায়, কার কি চাইবো জান্নাত, আর কি চাইবো, আপনারা চায়, তা আল্লাহ বলে যা চায় সাক্ষী থাকো দিয়া দিলাম। আবার এক হাদিসে বলছে আমার উম্মত যদি জানতো এশার ফজরে কি রাখা আছে তাহলে হামাগুড়ি দিয়া হইলো এই দুই ওয়াক্তে আসতো, কেন ফজরের নামাজের নাম ফজরের নামাজ না, ইন্না কুরআন আল ফজরে কানা মাশহুদা, মোমেনের সর্বপ্রথম যে নামাজ কবর থেকে নিয়ে সর্বক্ষেত্রে সিনা টান করে এসা সামনে দাঁড়াবে আর বলবে যা হবে আমার সাথে হবে এর সাথে না, ওটা হলো ফজরের নামাজ, কবর থেকে নিয়ে সর্ব জায়গায় সুদর্শন যুবকের চেহারা নিয়ে হায় হায় কেলে আর ছেলে দুনিয়ার কুস্তিগির সবচেয়ে বড় সুদর্শন যুবক নুরানি যুবক
আর বাহাদুরের মতো আয়সা দাঁড়ায়া বলবে, যা হবে আমার সাথে একসাথে না, একে পিছে দাঁড় করাইয়া দিবে আর বলবে তুমি নিশ্চিন্ত থাকো, যা করবে আমার সাথে করবে। মেরে দোস্ত, আমরা বহুত বলছি, এখনো বলতেছি, কুরআন যেটি বলছি ওটি অভ্যস্ত হন। 24 ঘন্টা জিকিরে যতক্ষণ সজাগ থাকি জিকিরে অভ্যস্ত হন। কখন কি আমল একটা শিখি, ওলামাদের কাছ থেকে শিখি, শিখি শিখা ওই আমল করি, আল্লাহ ছুটাইতে আসে নাই। হায় আজকে আমরা এত খাটি তারপরও বরকত পাই না, কেন পাই না জানেন? এই জন্যই পাই না, কেন আল্লাহ রহমত নাই, মাল আছে রহমত নাই, রহমত না থাকলে বরকত থাকে না, রহমত না থাকলে, রহমত না থাকলে, আর যখন রহমত থাকে তখন 1 টাকা এমন কাম কইরা দেখায় যে 100 কোটি টাকাও এটা কইরা দেখাইতে পারে না। 1 টাকা এত এরকম কাজ কইরা দেখায়, 1 টাকা দিয়ে এরকম কাজ কইরা দেখায়, 1 টাকা এরকম কাজ হয় যেটা 100 কোটি দিয়ে হয় না। আর এরকম কাহিনী, বাস্তব কাহিনী দুনিয়ার বুকে হাজারো আছে, কি আছে হাজারো আছে, 1 টাকা দিয়া যা হয়ে গেছে, কারণ ওটার ভিতরে বরকত ছিল, 100 কোটির ভিতরে বরকত ছিল না, এই জন্য 100 কোটি দিয়া কিচ্ছু হয় নাই, 1 টাকা দিয়া হয়ে গেছে, আল্লাহ বরকত রাখছে। আজকে রহমত নাই এই জন্য বরকত নাই, হাহাকার আর হাহাকার। আজ পর্যন্ত তো কোনো ব্যবসায়ীকে আলহামদুলিল্লাহ বলতে শুনলাম না, সিজন শেষ হইলি সিজনের মধ্যে যখনই বলে তখনই চেহারার রং বিবর্ণ, না ব্যবসা নাই, না না হাহাকার, কারো মুখে আলহামদুলিল্লাহ নেই, রাগ হয় না আমার কথায়, সাহাবা ইকরাম তো না খাইও আলহামদুলিল্লাহ বলছে, আলহামদুলিল্লাহ বলছেন, না খাই আলহামদুলিল্লাহ মানে এটা আবার কি খায় নাই, আমি যতটুকু সবল আছি না খায়া আমার চেয়ে দুর্বল মানুষও আছে ওই তুলনায় তো আলহামদুলিল্লাহ, না আলহামদুলিল্লাহ না, হ্যাঁ হ্যাঁ জাননা কত মানুষ ডেঙ্গুতে হাসপাতালে পড়ে আছে, আপনি আর আমি সুস্থ আছি ঠিক না, কি আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ না, এখনো তো আল্লাহ বাজারে রাখছে ঠিক না, কত মানুষ তো বাজারের থেকে দোকান টুকান বেচা সব বাইরে চলে গেছে, আপনারা তো ওইখানে রাখে নাই, আলহামদুলিল্লাহ তো বলে না, হাহাকার আর হাহাকার, প্রত্যেকটা ঘরে হাহাকার, জীবনে হাহাকার, ফ্যামিলিতে হাহাকার, সম্পর্কে হাহাকার, কেন রহমত নাই, রহমত নাই তো বরকত নাই, কেন নাই, জিন্দেগি সুরক্ষিত নাই, জিন্দেগি সুরক্ষিত না, জীবন যদি সুরক্ষিত হতো তাহলে খোদার কসম ও তো সারাদিনই হাসত, ও তো সারাদিনই হাসত, কেন দুনিয়ার কাছের কারো কাছে তো এই ছুরি নাই যে দুনো দিক দিয়ে কাটে, একমাত্র মুসলমানের কাছে আছে, হ্যাঁ শুকুর করলো সোয়াব, সবর করলো সোয়াব, দুই দিকই তো দাগ না, দুই দিকে না, হ্যাঁ পাইলে শুকুর করলো তাও সোয়াব, না পাইছে সবর করতেছে তাও সোয়াব, খাইলেও সোয়াব দিতেছে, না খাইলেও সোয়াব দিতেছে, দুনো দিক দিয়ে মিলতেছে, আর কারো তো এই সুযোগ নাই, এই জন্য আসেন শিখি জিন্দগিকে সুরক্ষিত করি, কোন দিন প্রদীপ নিবা যাবে আফসোস আমার হবে,
কোরআন আফসোসের কথা কোরআনে লেখা আছে। আফসোস করবে, আফসোস করবে, চিৎকার দিয়ে আফসোস করবে, চিৎকার দিয়ে আফসোস করবে। আল্লাহ একটু সুযোগ দেন না, বলবে না আর দেওয়া যাবে না, আর দেওয়া যাবে না। ছোট একটা জীবনের বিনিময়ে চিরদিনের জান্নাত দিতে চাই না। এই উম্মত কান খুলা শুনি, আল্লাহ আমাদেরকে 7 নম্বর জান্নাত দিবেন না। এই উম্মতের জন্য তো আল্লাহ নিচের হাতে জান্নাত বানাইছেন, কুদরতি হাত দিয়া আর ফেরদাউসুল আলার ভিতরে ওটাকে সেট করছেন, সবচেয়ে উপরের সোসাইটিতে ওটাকে সেট করছেন। এই উম্মতের জান্নাতকে সবার উপরে এটাকে সেট করছেন, আর সেট করে বলছেন লয়া লও তোমরা, আমি দিতে প্রস্তুত, নিয়ে নাও। এই জন্য আসেন আজকে জিন্দগিকে সুরক্ষিত করার জন্য এবাদত দিচ্ছেন, শিখি কখন কি এবাদত, জিকির দিচ্ছেন, অভ্যস্ত করি নিজেকে, আর নফসকে সুরক্ষিত করার জন্য আগে রোগ চিনি। আর রোগ কি, নফসের রোগ আছে, রোগ একে সুরক্ষিত করতে হলে আগে রোগ মুক্ত করতে হবে। আর রোগ আছে, রোগ সহ কোনোদিন সুরক্ষিত হবে না, আগে রোগ মুক্ত করতে হবে। রোগ মুক্ত হয়ে যাবে, এ সুরক্ষিত হয়ে যাবে। এখানে রোগ আছে, রোগ নফসের ভিতরে রোগ আছে, আত্মার ভিতরে রোগ আছে, আগে একে রোগ থেকে মুক্ত করতে হবে। আত্মা জন্মগতভাবে রোগী, আল্লাহ নিজে বলছে ইন্না নাফসা লা আম্মারাতুন, এটা জন্মগতভাবে রোগী, একে রোগ মুক্ত করতে হবে, আগে রোগ মুক্ত করতে হবে, চিনতে হবে আর রোগ কি, কি রোগ এর, এটার থেকে আগে মুক্ত করতে হবে। আজকে তো আর বলার সময় নাই, কিন্তু দুই একটা দেখাইতেছি, এটা রোগ, নফসের রোগ, লোভ, যেটার হ্যার্স বলে, হারিস, হ্যার্স, লোভ, এটা নফসের রোগ। আত্মার রোগ হইল লুবি হওয়া, কি লুবি হওয়া, কিন্তু লুবির বিপরীতে আরেকটা আছে, লোভ যখন বাহির হয়ে যাবে তখন আবার আরেকটা ঢুকবে, আরেকটা লোভের জায়গায় এসে পূরণ করবে, ওটাকে লোভ বলবে না, ওটাকে গিপ্তা বলবে, গিপ্তা, কোরআনের ভাষায় ওটাকে গিপ্তা বলবে, হাদিসের ভাষায় ওটাও আসবে, ওটাকে হাদিসের ভাষায় তানাফুস, কোরআনের ভাষায় তানাফুস বলবে, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তখন তানাফুস হয়ে যাবে, লোভটা তানাফুসে রূপান্তরিত হবে, তখন প্রতিযোগিতা চলবে। তুমি ডেলি 20 রাকাত পড়ো, আমি 30 পড়ব, তুমি 30 পড়ো, আমি 40 পড়ব, তুমি 40 পড়ো, আমি 50 পড়ব, তখন ন্যাকের লাইনে প্রতিযোগিতা চলবে, লোভ চলবে, তুমি যা করো আমি আর চেয়ে বেশি করব। এটা সাহাবা একরামের ভিতরে ছিল, আবার এটা প্রশংসা, এরকম প্রশংসা, ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, তখন আল্লাহ এটার দিকে তাকায় থাকে আর আল্লাহ খুশিতে, হায় হায় আল্লাহর জন্য তো এই শব্দ বলা যায় না, যে আল্লাহ খুশিতে বাগবাগ হয়ে যায়, পর্যন্ত ফেরেশতাদেরকে বলতে থাকে দেখ আমাকে পাওয়ার জন্য করেটা কি করে। যেমন একটা হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি, লম্বা তো হইতেছে না, মনে উঠলো এই জন্য বলতেছি, স্বামী যখন রাত্রে ওঠে তাহাজ্জুদের জন্য আর স্ত্রীকে পানি ছিটা দিয়া, মুখে পানি ছিটা দিয়া উঠায় দেয়, পানি ছিটা দিলে একটু খারাপ লাগে না, উঠে তো তেলে বেগুনে চইলা, ঠিক না, এই ঘুমের মধ্যে করছো কি তুমি, ঠিক না, স্বামী যখন হাইসা দিয়া বলে তাহাজ্জুদ পড়ার জন্য উঠাইছি তোমারে, তা আল্লাহ ফেরেশতাদেরকে খুশিতে আল্লাহ বলে দেখ করে কি,
আমারে পাওয়ার জন্য করে কি? আবার আজকে আপনি চান্স নিছেন, ওনার মনের ভিতরে ক্ষোভ রয়ে গেছে, কালকে উনি চান্স নিবে। আপনি ঘুমে থাকবেন, উনি উঠা তো বস ছিটা রাগ পুরা গ্লাস ডাইলা দিন। আপনি উঠবেন কইব তাহাজ্জুদ পড়ব না, তো আল্লাহ আবার খুশিতে বলবে, হাইসা দিয়া বলবে, দেখ করে কি, আমার পাওয়ার জন্য করে কি। তখন আপনার হাইটা যেতে হবে না, রব্বে কাবার কসম, তখন আল্লাহ হাইটা আপনার কাছে, আল্লাহ চুইটা আপনার কাছে চলে আসবে, আপনাকে দৌড়াবে না, আল্লাহ চলে আসবে, আল্লাহ চলে আসবে, আল্লাহ আপনাকে টাইনা কাছে নিয়ে নিবে, আপনার ছুটে যেতে হবে না। জন্য এটা শিখা যায়, শিখা যায়, শিখেন আত্মার রোগ বাহির করেন। আত্মার রোগ আছে কিছু, যতদিন বাহির না হবে ততদিন এই জন্যই তো ইবাদতে মজা পাই না, জিকিরে মজা পাই না। অনেকেই বলে হুজুর নামাজ তো পড়ি মজা পাই না, জিকির তো করি মজা পাই না, টুকটাক করতে তো চাই কিন্তু স্বাদ লাগে না। কেন স্বাদ লাগবে? স্বাদ তো নষ্ট হয়ে আছে, আত্মার রোগ বাহির হয় নাই, যা ভিতরে ঢোকার তা ঢুকে নাই, এই জন্য আপনি মজা পান না। যখন রোগ মুক্ত হয়ে যাবে আত্মা, রু যখন রোগ মুক্ত হয়ে যাবে, রব্বে কাবার কসম, তখন আল্লাহ একবার উচ্চারণ করবেন, আল্লাহ সারা দুনিয়ার স্বাদ যদি এক জায়গায় ঢুকানো হয়, আপনার মনের ভিতরে আল্লাহ বলার কারণে যে স্বাদ লাগছে ওইটার কিঞ্চিত মোকাবেলা করতে পারবে না, সারা দুনিয়ার স্বাদ দিয়া কিছু মোকাবেলা করতে পারবে না। তখন আল্লাহ এরকম মনের থেকে বাহির হবে, আল্লাহ স্বাদ নিয়ে বাহির হবে, তখন এবারতে স্বাদ লাগবে, তখন আবাদত শুরু করলে আর ছাড়তে মনে যাবে না, ওইটা সত্য হবে। যদিও কাহিনী আমারও অভ্যাস নাই, মালিক বলে চাকররে ডাকতেছে, ড্রাইভাররে ডাকতেছে মালিক, যে তুই যে নামাজ পড়তে ঢুকলি, তুই মসজিদে বাহির হস না কেন? তো ভিতর থেকে বলতেছে, স্যার বাইরেতে দেয় না। কে বাইরেতে দেয় না? যে আপনাকে ঢুকতে দেয় না আমাকে উনি বাহির হইতে দেয় না, আমাকে উনি বাহির হইতে দেয় না, সাপ লাগে গেছে, এখন আর বাহির হইতে চায় না। এবাদতে তখন মজা পায়, তখন সমস্ত ইব্রাহিম আলাইহিস সালাম শুধু না, সবকিছুর বিনিময়ে আল্লাহ বলা শুনতেছে, আল্লাহ বলা, সবকিছুর বিনিময়ে সব দিয়া দিছেন, প্রথমে অর্ধেক দিছেন পরে সব দিয়া দিছেন, বলছে আরেকবার আমাকে আল্লাহ শোনা। তো ফেরেশতা আল্লাহ শুনাইছে, ওটা ছিল ফেরেশতা যদিও মানুষ রূপে, আল্লাহ শুনাইছে, এমন ভাবে আল্লাহ শুনাইছে, আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বিভোর হয়ে পড়ে আছে, মালিকের নাম এত সুন্দর, মজা। আত্মা যতক্ষণ পর্যন্ত রোগ মুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত বন্দেগীর মজা লাগবে না, করবে, করতেছে, আজকে যেরকম আমরা করতেছি মজা পাই না, তখন জিকিরে মজা আসবে, জিকিরে মজা আসবে, তখন এই কথা সত্য হবে, মনে উঠলো। এই জন্য বলতেছি, আমাদের ওমর পালমপুরি রহমতুল্লাহ আলাই ছিলেন, তো উনি সাহারানপুর মাদ্রাসায় গেছেন, তো ওনার একজন বন্ধু ছিল, একসাথে পড়তেন দারুল উলুম দেওবন্দে, সে সাহারানপুরে হাদিস পড়াইতো, তো উনি হাদিস পড়ায় নামতেছে সিঁড়ি দিয়া, উনি উঠতেছে, তো দুইজনে সিঁড়ির মধ্যে দেখা হয়েছে, দুজনই বুড়া। ওমর পালমপুরি রহমতুল্লাহ আলাই বলতেছে, দোস্ত জীবনে তো কোনো কিছু চাই না, আজকে একটা জিনিস চাবি দিবি, আজকে একটা জিনিস চাব, কই কি চাবে দিব বলো, তোর ঠোঁটে একটা চুমা দিব। তোর এই বুড়া বয়সে এটা মনে উঠলো কেন? যখন দুইজনে যুবক ছিলাম তখন তো কোনোদিন বলোস নাই। বলতেছে, দোস্ত
তো ঠুটে চুমা দিব না আমি। তুই যে কলা কলার রসুল পড়ায়া নামতেছ, আল্লাহর রসুলের হাদিসের মিঠাস মিষ্টি তোর ঠোঁটে লেগা আছে, আমি চুমা দিয়ে ওই মিষ্টিটা একটু স্বাদ নিতে চাইতেছি যে এটা স্বাদ কেমন। আসলে সন্ত এটার মিষ্টি আছে, মিঠাস আছে, জিকিরে মজা আছে, এবাদতে মজা আছে, বন্দেগিতে মজা আছে, প্রত্যেকটা বন্দেগিতে মজা আছে। এই জন্য আসেন শিখি, আল্লাহওয়ালাদের কাছ থেকে শিখি, হকানিওয়ালাদেরকে থেকে শিখি, যখন যেই আবাদত ওটা করো, ওটা করো। সারাদিন নিজেকে জিকিরে অভ্যস্ত করি, আত্মার রোগ আগামী মাসে যদি আবার আল্লাহ সুযোগ দেয় মনে করে দিয়েন, কয় তারিখে? 17 তারিখে মনে করে দিয়েন। মনে তো থাকে না যে আর আগের মাসে কি বললাম, মনে করে দিলে ওই হিসাবে কথা হবে, তখন দেখাবো যে ইনশাআল্লাহ আত্মার রোগ কি, এর জায়গায় কি আসবে, তখন মজা পাবে, তখন মজা পাবেন, তখন আপনি বুঝবেন, রব্বে কাবার কসম বুঝবেন যে আমার এক সেজদা সমস্ত জগৎ তার বড় কোনো দাম রাখে না, এরকম দামি মনে হবে, এরকম দামি মনে হবে। নাহলে সাহাবায়ে কেরাম কেমনে ছাড়তে পারতেন, সব ছেড়ে দিতেন, কেমনে সহ্য করতে পারতেন? ওই ভিতরের মজা তাদেরকে সহ্য করতে শক্তি দিত, যার কারণে বেলাল সইতে পারছে, আহাত আহাত বলতেছে, আহাত সমস্ত যাতনা সইতেছে। কেউ তো জিজ্ঞাসা করে নাই, কোনো কিতাবও পাই নাই যে বেলালকে কেউ জিজ্ঞাসা করে নাই রাদিয়াল্লাহু তাআলা আনহু, হায় যদি পারতাম আর পাইতাম তো হয়তো জিজ্ঞাসা করতাম যে আপনি আহাদ আহাদ যখন বলতেন তখন কেমন মজা পাইতেন এটা একটু বলেন, যদি মজা না পাইতেন তাহলে বলতে পারতেন না, এক মজা পাইতেন, মজা ভিতরে কাজ করত, এই কষ্ট কষ্টই মনে হতো না। যেমন আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, সবচেয়ে সুখের দিন কোনটা, অসুস্থ ছিলাম যখন, মজার দিন কোনটা, তাই যখন অসুস্থ ছিলাম, কাইও অসুস্থ আবার এটার নাম মজা, কি কারণে মজা? ডেলি দুইবার আল্লাহ জিজ্ঞাসা করতেন, আইও কেমন আছো, এখন একবারও জিজ্ঞাসা করেন, অসুস্থ অবস্থায় সকালে একবার জিজ্ঞাসা করতেন, বিকালে একবার জিজ্ঞাসা করতেন, ওই আওয়াজ কানের ভিতরে এমন লাগতো, ওই আওয়াজ এখন আর পাই না। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, সবচেয়ে সুখের দিন কোনটা, যখন আগুনের ভিতরে ছিলাম, কোনো বুঝে আসে? কেন ওই সময় মনে হইতো যে আল্লাহ একবারে কাছে, ওই অবস্থা আর এখন পাই না। আসলে সত্য যখন এবাদত জিন্দগিতে আসবে, জিকিরের অভ্যাস হবে, ভিতর থেকে যেই ময়েল রোগ বাহির হওয়ার এটা যখন বাহির হয়ে যাবে, তখন ইনশাআল্লাহ দেখবেন আত্মাও সুরক্ষিত, জীবনও সুরক্ষিত, তখন সব কিছুতে মজা আসবে, তখনই বলা সহজ হবে যেটা আল্লাহওয়ালারা বলে, তুঝে খানে মে মজা, তুঝে সোনে মে মুঝে মজা আতা হয় আখের রাত কে রোনে, তখনই এটা সত্য হবে, তুঝে খানে মে মজা, তুঝে সোনে মে তোর খাওয়ায় মজা আসে, তোর ঘুমে মজা আসে, আরে শোন আমার কান্নায় মজা আসে, কান্নায় আল্লাহর সামনে কাদার ভিতরে মজা আসে। নাহলে আল্লাহওয়ালারা বলতেন না এরকম যে তুঝে খানে মে তুঝে সোনে মে মুঝে মজা আতা হয় আখের রাত কে রোনে মে, শেষ রাত্রে কান্নায় মজা আসে, গরম গরম চোখের পানিতে মজা আসে, গাল দিয়া যখন পড়ে তখন মজা আসে, যখন আল্লাহ বলে চিৎকার দেয় তখন মজা আসে, যখন ডাকতে থাকে তখন ভিতরে মজার সমুদ্র ঢেউ খেলতে থাকে, ঢেউ সময় সময় মজার এক সমুদ্র ঢেউ খেলতে থাকে। এই জন্যই আমাদের নূর ইসলাম
আমিনুল ইসলাম সাহেব রহমতুল্লাহ আলাইহ লালবাগের খতিব ছিলেন, চিনেন? হ্যাঁ, দেখছেন কেউ? উনি মাঝে মাঝে বলতো, জোশে আয়সা বলতো, সমুঝিনে কি বাত হয়, সমঝানে কি বাত নেই হয়, আমি তোমাদেরকে বুঝাইতে পারবো না, এটা তো বুঝার জিনিস, তোমাদেরকে কেমনে বুঝাবো, এটা তো বুঝার জিনিস। ওনার বঙ্গি ভিন্ন ছিলেন। হ্যাঁ, বাকিদেরকে তো আমরা দেখি নাই। আরেকজন ছিলেন মৌলানা কি জানি নাম, তফসির করতেন দিন মোহাম্মদ সাহেব, যার তফসিরের দিন পুরান টাউনে ফরিদাবাদ পর্যন্ত সাত রাজায় বয়া তফসির করতেন, মাইক লাগতো ফরিদাবাদ পর্যন্ত, মাইক লাগতো হাজারীবাগ পর্যন্ত। উনি এরকম বলতেন, মজা ছিল তখন, মজা কাউকে বুঝানো যাবে না, তখন মজা মজাই হবে। ইনশাল্লাহ শিখবো তো, পাক্কা তো? সবচেয়ে বড় হলো মেরে দোস্ত, নামাজ কোনো অবস্থায় ছাড়ব না। আর গত সপ্তাহে বলছিলাম ডেলি একটা সুন্নত হলো পড়া চাই, শিখা চাই। বই অনেক আনছিলেন মৌলানা, সব নাকি নিয়ে গেছে, অল্প কয়েকটা আছে। ডেলি একটা সুন্নত হলো শিখি, আছে এখানে বই নিয়ে যেতে পারেন, অল্প কয়েকটা আছে, 12-13টা মৌলানা আনছিলেন আরো অনেক। আমি গত মাসে বলছিলাম, আপনারও আশ্বস্ত, সবাই আশা দিছিলেন যে নিবেন, সবাই নিয়া এটা একটা একটা করে হলো ডেলি দৈনন্দিনের সুন্নত শিখেন। আল্লাহর নবীর সুন্নত একটাও সমগ্র জগৎ আর তার ভান্ডারের চেয়ে দামি, যার ভিতরে আসবে ওই সুন্নত